তোমার প্রথমে ওজন কত ছিল? আমার ওজন 72 কিলো ছিল। আচ্ছা, 72 কিলো তোমার ওজন ছিল। তারপরে তোমার এখন বর্তমানে ওজন কত? এখন 59 কিলো। আচ্ছা, 72 থেকে তোমার 59 চলে এসেছে, তার মানে হচ্ছে 13 কিলো ওজন তুমি কমিয়েছো আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি MD আব্দুল করিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে পেশেন্ট ছিল, দুইজন পেশেন্ট, তার মানে একজনের বোন একজনের কি মেয়ে, ঠিক আছে? তো ফ্রি ফ্রি কিন্তু আমাদের কাছ থেকে মানে উনি ওজন কমিয়ে নিয়েছেন আর কি, কারণ ওনার মা ওজন কমিয়েছেন, ওনার বোন ওজন কমিয়েছেন, ফলে ও দেখে দেখে কিন্তু ওজন কমিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদেরকে কোনো মানে চার্জ দেয়নি আর কি, তো এই জন্য ওনাকে বসিয়েছি এবং উনি আবার গিফটও নিয়ে এসছেন আর কি। তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে উনি কীভাবে ওজনটা কমালেন, মানে এত সচেতন মহিলা আমি সাধারণভাবে কম দেখি আর কি, অনেকেই অনেক বুঝানোর পরেও মানে বুঝতে পারে না। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে উনি সচেতন আমি দেখতে পাই, খুব চালাক মেয়ে। তো একটু মাইকটা কাছে রাখিও। তো তোমার নামটা বলো। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা, আমার গ্রাম ঔরঙ্গাবাদ বেলতলা। তো প্রিয় দর্শক, উনি দেখতে পাচ্ছেন যে কত গুছিয়ে কথাগুলো বলছে, মানে ওনার ব্যাপারই আলাদা আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তুমি ওই যে তোমার আম্মা, তোমার বোন, তোমার কথাতে কিন্তু ওনারা এসছে এখানে চিকিৎসা করার জন্য, তো তুমি ওদেরকে কীভাবে পরামর্শ দিলে বা কীভাবে তুমি জানলে বিষয়গুলো? আমি টিউশন যেতাম, আমার স্যার বলতো, আমার ওভার ওয়েটের জন্য বলতো, তো স্যারেরও সুগার ছিল বলছিল, তো বলছিল কি আমি এখানে চিকিৎসা নিচ্ছি, তো আমি ভালো হয়ে গেলছি, তাই আমার আম্মাও সুগারের রুগী, তাই আমি ও জিজ্ঞেস করে এলাম এখানে আপনাদের খোঁজ নিয়ে, আমার আম্মার দিদিকে নিয়ে। আমার দিদির সুগার ধরা পড়েনি তখন, ওভার ওয়েটের জন্য এসেছিল আমি আর আমার দিদি, আর আম্মার সুগারের জন্য এসেছিলাম। আচ্ছা, তো প্রিয় দর্শক, উনি ওনার স্যারের কাছ থেকে, ওনার স্যার আসনাউল হক, তাই তো নাকি? আসনাউল হক উনি বেশ অনেক দিনের সুগারের রোগী এবং উনি ইনসুলিন নিচ্ছিলেন, প্রায় 5-6 বছর থেকে ইনসুলিন নিতেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে চিকিৎসা করে ওনার এখন ইনসুলিনের প্রয়োজন পড়ে না এবং উনি ভাতও খেতে পারেন আর কি, আলহামদুলিল্লাহ সুগার নর্মাল থাকে। তো উনিও এক সময় বিদায় নেবেন, ওনারও আপনারা ভিডিও দেখতে পাবেন, এবং ওনার মাধ্যম দিয়ে প্রচুর পরিমাণ রোগী আমাদের কাছে এসছে এবং অনেকেই ভালো হয়ে গেছেন। ওনার এখনো বিদায় হননি, কারণ হচ্ছে যে ওনার কেসটা একটু যেহেতু জটিল, যার কারণে ইনশাল্লাহ উনি খুব শীঘ্রই বিদায় নেবেন আমরা আশা করছি, এবং আল্লাহ কাছে দোয়া করছি যাতে খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসনাউল্লাহকে যাতে মুক্তি দেন সুগার থেকে। তো আচ্ছা, তুমি তোমার প্রথমে ওজন কত ছিল? আমার ওজন 72 কিলো ছিল। আচ্ছা, 72 কিলো তোমার ওজন ছিল, তারপরে তোমার এখন বর্তমানে ওজন কত? এখন 59 কিলো। আচ্ছা, 72 থেকে তোমার 59 চলে এসেছে, তার মানে হচ্ছে 13 কিলো ওজন তুমি কমিয়েছো আর কি। তো তুমি তো আমাদের কাছে চিকিৎসা নাও নি, তো আমাদের কাছে চিকিৎসা না নিয়ে তুমি যে ওজনটা কমালা, তো আচ্ছা তুমি কিভাবে বুঝতে পারলে বিষয়গুলো? বিষয়গুলো যেহেতু আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলাম, আবার আমার স্যারও বলেছিল খাবারটা কন্ট্রোল করতে হবে, তাই জন্য ওই দেখে আমি ভাত রুটি ছেড়ে দিলাম, আর আমার দিদি আর আম্মা যা খেত আমিও খেতাম, ওগুলোই খেতাম। তার মানে হচ্ছে যে আমরা এই আটা দিয়েছিলাম, যেমন তোমার আম্মাকে দিয়েছিলাম, তোমার দিদিকে দিয়েছিলাম, আমি এই আটা তুমি খেতা, তারপরে ছাতু দিয়েছিলাম, তুমি কি ছাতু খেতা? ছাতু আমার শরীর দুর্বল লাগতো না। আচ্ছা আচ্ছা, শরীর দুর্বল না লাগতো না, যখন ছাতুটা খাওয়ানো, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, আমাদের যে তিনটি খেতাম, আমাদের যে আটা, সেই আটা ওনার আম্মা যেহেতু ব্যবহার করতো, ওনার দিদি ব্যবহার করতো, তো আটা উনি খেতো আর কি ওদের মতো করে, তারপরে গ্রিন টি এগুলো ব্যবহার করতো। কিন্তু নিয়ম মাফিক ভাবে যে আমাদের কাছে অ্যাডমিশন হয়ে যে চিকিৎসা সাধারণভাবে নেই, সেই রকম ভাবে নেয়নি, হ্যাঁ, কারণ উনি অনেকটা বুঝে বিষয়গুলো, হ্যাঁ, এবং দেখে দেখে এবং কোনো হয়তো সাধারণভাবে কিছু, যেহেতু ওনার আম্মার সাথে আসতো, হ্যাঁ আসতে তুমি না, তো জিজ্ঞাসা করতো যে আমি কি করবো, বা এ সাধারণ কিছু কথা জিজ্ঞাসা করার বা জানার বিষয় থাকলে জেনে নিত আর কি। তো এর নিজে নিজে করে আলহামদুলিল্লাহ উনি 13 কিলো ওজন কমে ফেলেছে। তো এখন এই যে তুমি ওজন কমিয়েছো, এখন তোমার শরীর কেমন লাগছে? এখন আগেকার থেকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি, ফ্রি আছি, আর আরো কমাবো। আচ্ছা আচ্ছা, আরো চেষ্টা করব কমাবার। চেষ্টা তুমি এখন ছাড়ো নি, তাই তো? মানে আরো কমাতে হবে। তোমার টার্গেট কতটা আছে? টার্গেট কতটাই? টার্গেট 45 আনবো। আচ্ছা আচ্ছা, কারণ বুঝে গেছি কি ওজন কমানো অত্যন্ত জরুরি। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য, তার কারণ হচ্ছে যে ওজন যদি বেশি থাকে তাহলে বিভিন্ন রকমের রোগ বিয়াদ গুলো কিন্তু একে 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 কিন্তু মানে তৈরি হবে। হ্যাঁ, এই জন্য তোমাদের যেহেতু বয়স খুবই কম, কত বয়স তোমার? আমার 18 বয়স বছর। তাহলে 18 বছর বয়সে তুমি যদি এত বেশি ওজন হয় আর যদি ওজনটা যদি এখন নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে একটা সময় কি হবে, তুমিও সুগারের রোগী হবে, তুমিও প্রেসারের রোগী হবে, তুমিও যত রকমের সমস্যা তৈরি হয় এদের, তত রকম সমস্যা তোমার তৈরি হয়ে যাবে। এই জন্য এখন থেকে শরীরকে গুরুত্ব দিতে হবে, শরীরকে যেভাবে চাই সেভাবে দিতে হবে, মানে নিজের ইচ্ছা মতো নয়, ইচ্ছাকে যখন তুমি প্রাধান্য দিবে তখন শরীর মোটা হবে। হ্যাঁ,
আচ্ছা, তো এখন ঘটনা যেটা হচ্ছে যে তুমি যে 13 কেজি ওজন কমিয়েছো, হ্যাঁ 13 কেজি ওজন কমিয়ে যে তুমি বেনিফিটটা বুঝতে পারছো, ভালো লাগছে, এবং তুমি আরো সামনে ওজন কমানোর জন্য টার্গেট নিয়েছো, তো তুমি আবার গিফট কেন আনলো আমার জন্য? নাকি গাছের তোমাদের গাছ আছে নাকি? তাই তো, তাহলে খুব মজা হবে, কার্পেট দাও তাই তো, প্রিয় দর্শক আমগুলো একটু দেখেন আপনারা কত সুন্দর। আমি কিন্তু গাছ পাকা আম এই বছর কিন্তু এখন পর্যন্ত খাইনি, হ্যাঁ তো খুব ভালো হবে। কটা গাছ আছে আপনাদের? সাত আটটা গাছ, তাহলে অনেক গাছ তো। প্রিয় দর্শক বিশেষ করে ওনারা কিন্তু আজকে তিনজন, আপনারা এরকম কমই ভিডিও দেখেছেন বা দেখেননি বললে চলে, যে একই পরিবারের তিনজন মানে সুস্থ হয়ে একই সঙ্গে ভিডিও দিচ্ছে, মানে এটা কিন্তু এর আগে হয়নি, এটা হচ্ছে প্রথম যে তিনজন মানে একই পরিবারের ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা ভিডিও দেওয়ার জন্য তাদের আজকে বিশেষ করে শুক্রবার হলেও তাদেরকে ডাকা হয়েছিল, শুক্রবার যেহেতু আমাদের ফাঁকা দিন তো এসে তারা আমাদের সঙ্গে সাক্ষাৎকার দিলে কি হবে, ফাঁকা ফাঁকা আমরা ইয়ে করবো, তো এটা খুব ভালো হলো আর কি। আচ্ছা বিশেষ করে তোমার কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ, বিশেষ করে অনেক মানুষ এই ব্যাপারগুলো নিয়ে ভুল ধারণা পোষণ করে, যেহেতু তুমি তোমার আম্মা তোমার দিদি এখন অনেক বলে কি এত না খেয়ে থাকছো, যাদের কষ্ট হয় না তার মানে হচ্ছে যে তার ফ্যাট বার্নিং হচ্ছে, হ্যাঁ সুতরাং যাদের ফ্যাট বার্নিং হবে তাদের কষ্ট হবে না, আর যাদের কষ্ট হয় তার মানে তাদের ফ্যাট বার্নিং শুরু হয়নি। যদি ফ্যাট বার্নিং শুরু না হয় তখন আমাদের কাছে সিস্টেম মেনে তার ফ্যাট বার্নিং শুরু করতে হবে, ফ্যাট বার্নিং সপ্তাহ এবং অথবা 2 সপ্তাহ লাগতে পারে, ফ্যাট বার্নিং যখন শুরু হয়ে যাবে তখন তার খিদাও লাগবে না, সে সত্যিও ভালো হবে, সমস্যা কিছু তার কোনো সমস্যা হবে না। তো এই যে তোমার চোখের সামনে, হ্যাঁ তোমার দিদির সুগার ভালো হলো, প্রেসার ভালো হলো, তোমার আম্মার সুগার ভালো হলো, প্রেসার ভালো হলো, মানুষ বিশ্বাস করতে চায় না যে সুগার প্রেসার কখনো ভালো হয়। এখন অনেকে বলে, আমি বলি কি আম্মার সুগার প্রেসার ভালো হচ্ছে এখানে এসে, তো এখন অনেকে বিশ্বাস করে না যে সুগার কখনো ভালো হয় কি, আমি বলছি হয়েছে তো ভালো, আচ্ছা অনেকেরই হচ্ছে এখানে, তো যারা বলছে সত্য কথা, অ্যালোপ্যাথি মতে অ্যালোপ্যাথি সিস্টেমে, হ্যাঁ এটার জন্য ন্যাচারালি আসতে হবে, হ্যাঁ লাইফ স্টাইলে আসতে হবে, তাহলে এটা সুগার প্রেশার ভালো হওয়া সম্ভব। হ্যাঁ তো তার মধ্যে যেমন এই বইটা যদি কোন ডাক্তার বাবু যদি পড়েন তাহলে তার মাথা কিন্তু খুলে যাবে, অনুবাদ করেছেন তিনি মানে যা বলেছেন ভূমিকাতে, যে আমি জানতাম যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, এই বইটা পড়ে আমি জানতে পারলাম এবং আমি পরীক্ষা করে দেখলাম, তারপরে ট্রিটমেন্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক বিস্তারিত তথ্য আছে, সাইন্টিফিক ভাবে প্রমাণ করা হয়েছে আর কি। তো আচ্ছা তুমি যারা বিশ্বাস করে না তাদেরকে মানে কিছু বলতে চাও, উপদেশ দিতে চাও? কি বলবো, দিদিরা আমার তো ভালো রয়েছে, এখন আমার বিশ্বাস হয়েছে, রোগ বলতে ভালো ওষুধ আছে, চিকিৎসা আছে, আর এটাই সঠিক চিকিৎসা লাইফ স্টাইল। মূলত এগুলো হচ্ছে কি যে এই যে সুগার প্রেশার ওভার হয়ে এগুলো কেন হয়, এগুলো হচ্ছে আমাদের ভুলভাবে চলাফেরার কারণে, অর্থাৎ খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফ স্টাইলের কারণে। এখন আমি যদি ভুলভাবে চলতেই থাকি আর আমি ওষুধ খাই তাহলে তো এটা সমাধান হয়, তাহলে আমার যে কারণে সমস্যাটা হয়েছে সেই কারণটাকে দূর করতে হবে, অর্থাৎ আমার ভুলভাবে চলার কারণে এটা হয়েছে, আমার ভুলটাকে ঠিক করতে হবে, সংশোধন করতে হবে, ভুলটাকে যদি আমি সংশোধন করতে পারি তাহলে আমার ঠিক আছে, মানে আমার বাকির একটা আশা আলো পড়ে যদি আমি ভুলকে ঠিক করলাম না তাহলে সারা জীবন অসুখ খেয়ে খেয়ে গিয়ে আরো সমস্যা বুঝতে পারবে, একটা ভালো কারণ তৈরি হবে। আমাদের সবাইকে সুস্থ রাখতে হবে।